텐트 낼 것도 그거. জানেন গত পরশু দিন বা
তার আগের দিনের ঘটনাটা ঘটে মোহনপুর মহকুমার সিদাই থানাধীন রাঙ্গাছড়া গ্রামের একটি 22 বছর বয়সী যুবতী বোন, কলেজ পড়ুয়া ছাত্রী, সেখানে দুর্বৃত্ত বাহিনীর নৃশংস পাশবিকতার শিকার হয়ে তাকে একটি ইটভাটার কাছে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে। এই ঘটনা গোটা রাজ্যে মানুষ জেনেছেন। এই ঘটনার প্রতিবাদে মানুষ যখন সোচ্চার হচ্ছে, সোশ্যাল মিডিয়া প্রচার মাধ্যম সংবাদপত্রের জগৎ যখন সংবাদ পরিবেশন করছে, প্রচার করছে, তখন এই দুর্বৃত্ত বাহিনীদের আশ্রয় দেওয়ার জন্য অথবা অপরাধকে ঢাকার জন্য, অপরাধীকে বাঁচানোর জন্য আরেক শ্রেণীর দুর্বৃত্ত বাহিনী সেখানে ব্যাপক হয়ে আক্রমণ সংগঠিত করছে। আজকে সকালের দিকে এই রাজ্যের অন্যতম বিরোধী দল নেতা, বিরোধী দলের একজন নেতা সুবল ভৌমিক মহোদয় গিয়েছিলেন, শুনলাম আমি, ওনাকে সেখানে বাধা দেওয়া হয়েছে। সবচেয়ে মারাত্মক এবং ঘৃণ্য ঘটনা হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতার উপরে আজকে তারা আক্রমণ হানছে। সেন্দন পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর জাকির হোসেন সম্ভবত নামটা তার, এমনিতে দেখলাম চিনব কিন্তু এখন মনে করতে পারছি না, জাকির গিয়েছিল সংবাদ সংগ্রহের জন্য, তার উপরে মারধর করা হয়েছে, তার ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে, তাকে বাধা দেওয়া হয়েছে, নানাভাবে সেখানে হইচই চিৎকার করে জাকিরকে সেখানে আক্রমণ করা হয়েছে। এখন আমি জানি না এই ধরনের ঘৃণ্য ঘটনা চাপা দেওয়ার জন্য আরেক শ্রেণীর দুর্বৃত্তরা কেন এই ধরনের ঘটনাগুলি করছেন। আমরা পুলিশ প্রশাসনের যে ভূমিকা সেটাও সন্দেহাতীত না, এবং আমরা জানতে পারলাম FIR করা হয়েছে ঠিকই, কিন্তু কেস রেজিস্ট্রেশন হয়নি এখনও। কেস রেজিস্ট্রেশন পুলিশের খাতায় কেস রেজিস্ট্রেশন আমাদের একজন অ্যাডভোকেট বাহিনীর দল গণতান্ত্রিক আইনজীবী সংঘ এবং ওই যে সংবিধান রক্ষা অধিকার মঞ্চের যে সংস্থাটা তাদের তরফ থেকে একদল প্রতিনিধি দল অ্যাডভোকেটরা ওনারা গিয়েছেন আইনের সাহায্য কী করে করা যায় বা খোঁজখবর নেওয়ার জন্য। আক্রান্ত একটা পরিবার সেইখানেও তাদের বাধা দেওয়া হয়েছে, থানা থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করে তারা জেটে করেছে। তো এই রাজ্যটা কি চলছে? একটা অরাজকতা রাজত্ব নৈরাজ্য সৃষ্টি হয়েছে এই রাজ্যের মধ্যে। ওরা যদি মনে করে থাকে এরকমভাবে একটার পর একটা ঘটনা ঘটবে আর আমরা শুধু রাস্তায় প্রতিবাদ করব, তা কিন্তু নয়। আইনজীবীরা বলে এসেছেন আমরা দরকার পড়লে আরও উচ্চ আদালতে যাব এবং এর বিচার আমরা চাইব। সাংবাদিকরা, এই রাজ্যের সাংবাদিকরা বারবার আক্রান্ত হচ্ছেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন ঘটনায়। আপনারা বলুন আপনাদের অতীত অভিজ্ঞতার কথা, নির্ভয়ে আপনারা সংবাদ সংগ্রহ করেছেন, সেটা ইতিবাচক হতে পারে, নেতিবাচকও হতে পারে, তাতে তো কিছু আসা যায় না। সংবাদপত্রের স্বাধীনতা প্রত্যেক সময়ই থাকে, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ঘটনাতে সাংবাদিকদের বাধা দেওয়া হচ্ছে, তাদের ভয় কোথায়? সত্য ঘটনা, আসল চেহারা জনসমক্ষে বেরিয়ে আসবে, এটা বিরলতম ঘটনা।
হায়দ্রাবাদের প্রিয়াঙ্কা রেড্ডি, ওই অটো ভুল যেতে হবেন আমার ত্রিপুরার বুকের প্রিয়াঙ্কা রেড্ডি, আর একটা ঘটনা শুরু হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা এখানে সাথে। এবং তারই প্রতিবাদে আন্তর্জাতিক নারী সমিতি পশ্চিম জেলা কমিটির উদ্যোগে আজকে বিক্ষোভ সভা, এই বিক্ষোভ সভায় সভাপতি